আমি সাদা লুঙ্গিটা সব সময় পরতাম, কিন্তু আজকে মায়া হচ্ছে এই লুঙ্গিটাকে আমার ত্যাগ করতে হবে। আমি এই লুঙ্গি আর পরব না, কারণ সাদা লুঙ্গির মান পরিমণি রাখতে পারে নাই। এখন এই লুঙ্গি সাদা টাইপের লুঙ্গি রিস্কি হয়ে গেছে, কোন সময় আবার কোন জায়গার ভিতরে অঘটন ঘটে। হ্যাঁ, পরিমণি না, যাই হোক, লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই, হাফ প্যান্ট পরুক আর লুঙ্গি পরুক। হ্যাঁ, হাফ প্যান্ট খুললে গেল আর লুঙ্গি খুললে গেল, ওনার কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা তো বেটা মানুষ, লজ্জা শরম আছে, আমরা তো টাকলুর নিচ পর্যন্ত সুন্দর মতো ঢাইকা রাখতে হবে, কারণ আমরা পুরুষ মানুষ। টাকলুর একদম গোড়া পর্যন্ত আমাদেরকে ঢাইকা রাখতে হবে, একদম এই পর্যন্ত জামা পরতে হবে, নাইলে কিন্তু আমাদের লজ্জা, আমরা মুখ দেখাতে পারবো না জাতির কাছে। কিন্তু পরিমণিরা এই লুঙ্গি আর হাফ প্যান্ট যাই হোক, মানে যত ছোট করা যায়, যত ছোট করে জাতিকে দেখানো যায়, ততই যেন তাদের স্মার্টনেস বৃদ্ধি পায়, জাতি আনন্দে নাচে, খুশি, কি কি অবস্থা। তো যাই, আসলে মানুষের লজ্জা শরম থাকা উচিত, হ্যাঁ, মানুষের বিবেক বুদ্ধি খাটানো উচিত। যেই সেক্টরটাতে তিনি আছেন, এই সেক্টরটার কথাও একটাবার চিন্তা করা উচিত, যে আমি এই সেক্টরটারে কত নিচে নামাইলাম। বন্ধুরা, পরিমণির জন্মদিন মানেই একটা আলোড়ন করার মতো এক ঘটনা সামনে আসা, তাই না? তো এবার যে ঘটনাটি ঘটলো, যেটা শোনার পর আমি নিজেও দেখার পর আশ্চর্য হয়ে গেলাম, যে পরিমণি এবার ককপিট থেকে বেরিয়ে আসলো বিমান বালা সেজে। মানে সবাই দাওয়াত করলো, তিনি একটা বিমানের মতো আঙ্গিকে সাজিয়ে নিল, সেখানে সবাই বোর্ডিং পাস নিয়ে ঢুকলো এবং উনি ককপিট থেকে বেরিয়ে আসলো বিমানবালা হিসেবে। কিন্তু বাইরে হওয়ার সময় তিনি ভুলক্রমে হাফ প্যান্ট পরতে ভুলে গেছেন, তিনি লুঙ্গি পইরা, তিনি সাদা লুঙ্গি পরে বের হয়ে গেলেন। তো সাদা লুঙ্গি, বুঝেন তো, আমরা পুরুষরাই ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারি না লুঙ্গি রে, আর মহিলারা কিভাবে একটা লুঙ্গি রে ধরে রাখে, তাই না? যাই হোক, তিনি ভুলক্রমে হোক আর জেনে শুনেই হোক, লুঙ্গিটা পরতে গিয়ে শেষ পর্যন্ত এই লুঙ্গি খুলে যাওয়ার মতো অবস্থা হইল। তো যাই হোক, দোষ আসলে ওনারও দিলে আমি ভুল হইব, কারণ আমরাও অনেক দোষী, আমরাই ওনাদেরকে তৈরি করছি, এখন আমরাই ওদের জ্বালা যন্ত্রণা, লুঙ্গি খুলে যাওয়া, হাফ প্যান্ট খুলে যাওয়া, এগুলো সহ্য করতে পারি না। এখন কি করবো, বাচ্চা কাচ্চারা তো ভিড়, মানে এখন তো পড়াশোনা নাই, সব তো মোবাইলে, বাচ্চা কাচ্চারা এডি দেখে দেখে শিখে, আইনা দেখায়, বাবা দেখো কি দেখায়, কিচ্ছু করার নাই, যোগের তালে তালে এই এই জিনিস হয়ে আসছে। বিগত দিনেও ওনার সাথে যারা মানে আদালতে বা হাজতে রিমান্ডে বেশি নিছে, এটা করছে এটা করছে, যারা ওনার উপর প্রভাব খাটাইছে, তারাও কিন্তু শেষ পর্যন্ত পাইনিশমেন্ট গাইতে হয়েছে। অতএব ওনার কাছ থেকে বা ওনাদের কাছ থেকে আর এর চেয়ে বেশি কিছু পাওয়ার নেই, জাতির এর চেয়ে কিছু বেশি কিছু পাওয়ার নেই, তবে দিন দিন আরও ছোট হবে, এটার জন্য আপনারা প্রস্তুতি নেন। হ্যাঁ, আমি আজকে ভিডিওটা করার মূল কারণ হলো, আমি জনসম্মুখে মানে আমার সাদা লুঙ্কিকে পরিত্যাগ করলাম, এটা ঘোষণা দেওয়ার জন্য ভিডিও করছি। বাবুরে, এই পরিমণিরে বোঝানো বা সাহায্যতা করা বা এই ব্যাপারে প্রতিবাদ করার মতো কোনো হাউস ইচ্ছা আমার কিচ্ছু নাই, কিন্তু জাতির সামনে আমার লুঙ্গি আমি এটারে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করলাম। দরকার হয় কালা লুঙ্গি পরবো, কিন্তু সাদা লুঙ্গি বাবা আমি আর পরবো না, কারণ আমি জাতিগতভাবে বাঙালি, আমার ঐতিহ্য আছে, আমার সম্মান আছে, আমার লাজ আছে। তো এই লাজ সম্মানের দিকে তাকাইয়া আমি সাদা লুঙ্গি পরিত্যাগ করলাম আপনাদের সম্মুখে। তো যাই হোক, বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যারা সাদা লুঙ্গি পরেন একটু সাবধানে পরেন, কারণ সাদা লুঙ্গি কতটা রিস্ক ইতিমধ্যেই পরিমণি আপনাদেরকে দেখাই দিছে। সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।